নরসিংদীতে আইনজীবী সমিতির সভাপতির কক্ষ ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে এতে আহত হয়েছেন পাঁচ আইনজীবী পুলিশ জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনে দুশো জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করা হয় মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী নাজমুল ইসলাম সহ সাত আইনজীবীর নাম রয়েছে বুধবার আইনজীবীরা মামলায় জড়িত নয় বলে বাদীকে জোর করে বিচারক নওরিনের আদালতে হলফনামা আদায়ের অভিযোগ করেন

আমরা এটা আগামী দিনে এটার শুরুও চাই